ম্যাক্রোর ঘোষণা পুরনো ক্ষত প্রতিকারে যথেষ্ট নয় বলল বিশ্ব মুসলিম ওলামা সংঘ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুরুতে ইসলাম বিরোধী যে বক্তব্য দিয়েছিলেন এর কারণে গোটা বিশ্বের মুসলিম জাতির অন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে আল জাজিরায় নতুন করে নিজের এরূপ অবস্থান পরিবর্তন সেই ক্ষত প্রতিকারে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এর সেক্রেটারি জেনারেল শায়খ আলী মুহিউদ্দিন কারাদাগি তিনি বলেন এটি সর্বোচ্চ ন্যায়ের দিকে একটি পদক্ষেপ হতে পারে মাত্র ম্যাক্রোর অবশ্যই বিশ্বনবী হজরত মোহাম্মদ এবং তার অনুসারীদের নিকট ক্ষমা চাইতে হবে এবং তার দেশে ইসলাম ও ধর্মীয় পবিত্রতার অবমাননার বিরুদ্ধে যথাযথ আইন প্রণয়ন করতে হবে ইমানুয়াল ম্যাক্রো আল জাজির আর সাক্ষাৎকারে ইসলামকে অবমাননাকর আপত্তিকর কার্টুন প্রকাশে মুসলিমদের অনুভূতি বুঝতে পেরেছেন কথা বলার পর এক টুইটে কারাদাগি এ দাবি করেন মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সেক্রেটারি জেনারেল আরো বলেন আমরা ম্যাক্রোর সাহসী পদক্ষেপের অপেক্ষা করছি তিনি স্পষ্ট ভাষায় আমাদের নবী এবং তার অনুসারীদের নিকট ক্ষমা প্রার্থনা করবেন তাছাড়া ফরাসি প্রেসিডেন্টকে একটি গঠনমূলক সংলাপের আহ্বান জানান শায়খ কারাদাগি এবং ইসলাম ও ধর্ম অবমাননা অপরাধ বিষয়ক আইন খুব শিগগিরই প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন অন্যদিকে এই প্রথম এবার শত্রুদের আতঙ্ক হয়ে আসছে তুরস্কে নতুন জালজট ড্রোন ওলা এতদিন তুরস্কের মানববিহীন বিমান বা ড্রোন বিশেষত বায়ুরাক্তার টিবি টু আন্তর্জাতিক মহলে বেশ চর্চিত হয়ে উঠেছিল সিরিয়া লিবিয়া ও আর্মেনিয়াতে শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ড্রোন গেম চেঞ্জ করে দেয় এবার তুরস্কের ড্রোন বিপ্লব নতুন মোড় নিতে চলেছে তুরস্ক বিমান ড্রোনের পাশাপাশি এবার জলচর ড্রোন তৈরি করতে চলেছে তুরস্কের দুই কোম্পানি মেতেকসান সাউনুমা ও অ্যারিস শিপয়ার্ডের যৌথ উদ্যোগে নির্মিত হতে চলা সামুদ্রিক ড্রোন উলাকের পর্দা উন্মোচন করা হয়েছে ম্যাথেকসান সাউনুমা টুইট বার্তায় এই সুসংবাদ জানিয়েছে উলাক হল তুর্কি শব্দ এর অর্থ রসুল বা দূত চারশো কিলোমিটার পাল্লা বিশিষ্ট এই ড্রোনটির গতি হল ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার এ বছরের ডিসেম্বরে এই ড্রোনটি প্রথম লঞ্চ করা হবে ও আগামী বছর অর্থাৎ দু সালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানা গেছে উল্লেখ্য এই ড্রোন নজরদারি মহড়া ও গোয়েন্দা কাজে সক্ষম জ্যামিং সিস্টেম ইডব্লিউ ও ই ও সেন্সর বিশিষ্ট এই ড্রোনটি স্থল স্টেশন থেকে পরিচালনা করা হবে এছাড়া এই ড্রোনটির পরবর্তী সংস্করণগুলি এএসইউ ও এম সি এম ক্যাপাবিলিটি যুক্ত হবে বলে জানা গেছে অন্যদিকে আর্মেনিয়া আজারবাইজানকে বলে দিয়েছি সীমান্তে সন্ত্রাসী সহ্য করব না বলল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে বলেছেন সীমান্তে কোনো সন্ত্রাসীর উপস্থিতি সহ্য করা হবে না এ ব্যাপারে তেহরান কাউকে ছাড় দেবে না তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি আরও বলেছেন এ অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে তেহরান এখনও উদ্বিগ্ন আজারবাইজান মেনিয়ার পাশাপাশি অন্যান্য দেশকেও এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে ইরান কারাবাখ সংকট সমাধানে ইরানের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন আশা করা হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই এ ব্যাপারে ইতিবাচক জবাব দেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কারাবাক সংকট সমাধানে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে ইরানের উত্তর সীমান্তে কারাবাক সংঘাতে দায়ের সন্ত্রাসীরা অংশ নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করল মুখপাত্র বলেন ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফর শুরু করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রথমে বলিভিয়া সফরে যাবেন সেখানে তিনি বলিভিয়ার নয়া প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এরপর কিউবা ও ভেনেজুয়েলা সফর করবেন জারিফ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান হস্তক্ষেপ করছে বলে যে দাবি করা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে ইরানের কোনো আগ্রহ নেই মার্কিন জনগণ তাদের পছন্দ মতো প্রেসিডেন্ট নির্বাচন করবেন ইতিহাসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমেরিকায় অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে ইরান এ কাজ করে না অন্যদিকে ইরানের জাতীয় সংসদ আমেরিকা ধ্বংস হোক এই ধ্বনিতে প্রকম্পিত হয়েছে একযোগে দীর্ঘ সময় ধরে সব সংসদ সদস্যই মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করেন এই স্লোগানের মাধ্যমে ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালিত হবে দিবসটিকে সামনে রেখে সংসদ সদস্যরা মার্কিন আগ্রাসী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিজাদে হাসেমি অধিবেশনে বলেছেন ফার্সি তেরো অবন হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার পরাজয়ের দিন ইসলামী ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার শত্রুতা ও বিদ্বেষের নীতিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি তিনি আরও বলেন মার্কিন নির্বাচনে ডেমোক্রেট বা রিপাবলিকান যে প্রার্থী জিতুক না কেন মৌলিক কোনো পার্থক্য নেই ইরানিরা এটা ভালো জানে যে বিভিন্ন জাতি বিশেষ করে ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকা যে নীতি অনুসরণ করছে তাতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না ইরানে পালিত হবে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচর বৃত্তির আখড়া দখলের বার্ষিকী উনিশশো সালের ফার্সি তেরো অবন তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র মার্কিন দূতাবাস থেকে বিপ্লব বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে এটা নিশ্চিত হওয়ার পরই পদক্ষেপ নেন তারা দূতাবাস থেকে তারা গুপ্তচরবৃত্তির বৃত্তির বিপুল সনদও উদ্ধার করেন এছাড়া ইরানের মধ্যাঞ্চলে দেশটির বিমান বাহিনী ব্যাপক মহড়া চালিয়েছে এতে কয়েক ডজন বিমান ও ড্রোন ধ্বংস হয় কয়েকদিন আগে যে গার্ডিয়ানস অফ বেলায়েত স্কাই 99 নামের বার্ষিক বিমান মহড়া চালানো হয়েছে এটি তারই অংশ মহড়া ব্যাপকতা ও গুরুত্ব সম্পর্কে ইরানের প্রেস টিভি বলছে এটি প্রকৃত যুদ্ধ নয় তবে সত্যিকারের যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়েছেন ইরানি তরুণ পাইলটরা দুই দিনের এই মহড়ায় শত্রুর বিমান প্রতিহতকারী বিমান বোমারু বিমান মধ্যম ও ভারী সামরিক পরিবহন বিমান টহল বিমান এবং গোয়েন্দা ও বোমারু ড্রোন অংশ নেয় জঙ্গি বিমানের মধ্যে দীর্ঘ পাল্লার সুখোই এস ইউ টোয়েন্টি এবং বোয়িং সেভেন ফোর সেভেন ও সেভেন জিরো সেভেন বিমান অংশ নিয়েছে ইরানি সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন এই অঞ্চলের সম্ভাব্য হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়েই প্রধানত এই মহড়া চালানো হয়েছে মহড়ায় ইরানি সেনারা আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং আকাশ থেকে ভূমিতে বোমা হামলার অনুশীলন চালায় এ সময় স্মার্ট হেভি ও সেমি হেভি বোমা রাডার ও থার্মাল মিসাইল এবং দেশে তৈরি রকেট ও বোমা ব্যবহার করা হয় অন্যদিকে ভারত মহাসাগরে টহল দেবে জার্মানির যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে জার্মানির যুদ্ধ জাহাজ টহলদারি চালাবে বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী গ্রেট ক্যাম ক্যারেন বাওয়ার আগামী বছর থেকে ওই টহলদারি শুরু হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ক্যারেন বাওয়ার বলেন ওই অঞ্চলে জার্মানির উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেখানে আমাদের অবস্থানটা ঠিক কী তা জেনে নেওয়াটাও জরুরি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে জার্মানি এমন তোড়জোড় শুরু করেছে কিনা সেই বিষয়ে এড়িয়ে গিয়েছেন জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী তবে ওই অঞ্চলে যে নিরাপত্তা নিয়ে একটা উত্তেজনা তৈরি হচ্ছে সে কথা স্বীকার করেছেন তিনি অন্যদিকে আর্মেনিয়ার আরেকটি সুখই টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান গত চার দিনের মধ্যে এটি তৃতীয় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ খবর জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় জাঙ্গিলিয়ান অঞ্চলে আজারবাইজানি অবস্থানে বিমান হামলা চালানোর সময় এটি ভূপাতিত করা হয় সাতাশে সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাই আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে দশ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধ বিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায় আজারবাইজানের চিফ প্রসিকিউটর অফিস জানিয়েছে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত একশো বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন আর্মেনিয়ার হামলায় অন্তত আড়াই হাজার ঘর বাড়ি বিরানব্বইটি অ্যাপার্টমেন্ট এবং চারশো সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ আন্তর্জাতিকভাবে নাগার্নো কারাবাখ আজারবাইজানের অঞ্চল আর্মেনীয় নৃগোষ্ঠী রেখেছে দখলে উনিশশো নব্বই দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে যুদ্ধে তিরিশ হাজারের বেশি মানুষ নিহত হয় ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ